ইয়াটা পরে গেল কই অনেক ফলো করি এবং আপনাকে নিয়ে আমি অ্যাটলিস্ট 200 পোস্ট দিয়েছি আপনার পক্ষে। আমি একজন ক্যানাডার বাসী, আমি ক্যানাডার একজন ইঞ্জিনিয়ার, কিন্তু আমি আপনাকে আপনার পক্ষে হয়ে আমি অনেকগুলো পোস্ট দিয়েছি আপনার যে ওয়ে অফ থিঙ্কিং, ওয়ে অফ থিং মানে দেশকে ভালো লাগার জন্য যে আপনি করেন, এই জিনিসটা আমার ভালো লেগেছে। এবং কেন আপনি আমাকে এনে পোস্ট দিলেন? আপনি অনেক সুশীল সমাজের লোকেরা আমাকে পছন্দ করে না, আমি কথা বলতে পারি না, আমার লেখাপড়া নেই, অনেকে এই কথা বলে, তাহলে আপনি আপনি এটা এত শিক্ষিত লোক, তাহলে আপনি আমাকে এনে কেন পোস্ট দিলেন? কথা আপনার জন্য আমি এই কারণেই পছন্দ করি, একটা মানুষ পড়াশোনা করলে আপনার ভিতরে যেই অলরেডি আপনার ভিতরে একটা এডুকেশন আছে, এই এডুকেশন আছে বলে আপনি এইভাবে মানুষকে নিয়ে চিন্তা করেন। আপনার প্রতিটা কথা আমরা অ্যানালাইজ করি এবং সেই অ্যানালাইজ করার মধ্যে আমরা পেয়েছি একটা পিএইচডি করার মতো লোক যেভাবে চিন্তা করে আপনি সেভাবে চিন্তা করেন, সুতরাং সেই কারণে আমরা আপনার ফ্যান হয়েছি। একটা প্রশ্ন করি আপনাকে, আপনি ক্যানাডা থেকে আসছেন এবং হিরো আলমের সঙ্গে কথা বলছেন, আপনার ভয়েসটা কাঁপতেছে আমি খেয়াল করলাম, এর কারণটা কি? উনি একজন সেলিব্রিটি প্রথমত, আর দ্বিতীয়ত আমি আমি মনে করি যে ওনার পক্ষে ওনার সম্বন্ধে আমি এত শুনেছি, একটা ফ্যান হওয়া কিন্তু সহজ কথা না, একটা সালমান খান বলি, সাকিব খান বলি, সবারই মানুষ ফ্যান হইতে পারে, কিন্তু ওনার সম্বন্ধে যতখানি আমি স্টাডি করেছি এবং চিন্তা করেছি, আমার কাছে লাগে একজন সত্যিকারের দেশপ্রেমী এবং যে মনে করবো যে সত্যিকারের অর্থে যে একজন দেশকে যে ভালোবাসে এবং সংস্কৃতিকে যে ভালোবাসে সেটা করে। অ্যান্ড হি ইজ ফ্রম এ রুট, স্টার্টিং ফ্রম এ রুট, সবাই আমরা উপর থেকে উঠছাই, ওকে নিচ থেকে ও উঠেছে, তার মানে ধারত্বটা অনেক শক্ত। আচ্ছা, আরেকটা বিষয় প্রশ্ন করি, অনেকেই বলে সুশীল সমাজে যে লোকগুলো, শিক্ষিত লোকগুলো, তারা হিরো আলম পছন্দ করে না, এই কথাটা কতটুকু সত্য? সম্পূর্ণ সম্পূর্ণ অসত্য কথা। এই আপনি যে কেউ যদি বলে যে আপনার মতো আপনি করবেন, আপনাকে আপনার নিজস্ব একটা স্টাইল আছে, রবীন্দ্রসঙ্গীত আপনিও গান আমিও গাই উনিও গায়। আমার নাম ইঞ্জিনিয়ার কাজী আলম লিটন, আমি একজন ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার। আচ্ছা ভাইয়া, আপনি তো হিরো আলমের ভক্ত এবং ক্যানাডা থেকে এসেছেন হিরো আলমের সঙ্গে দেখা করতে, আপনি আসলে কতদিন ধরে ওয়েট করেছিলেন যে হিরো আলমের সঙ্গে আপনার দেখা হবে এবং এইভাবে পাশাপাশি দাঁড়াবেন, এটার জন্য কতদিন ওয়েট করেছেন? এটা আসলে আমি এখানে এসেছিলাম একটা কাজে, আমি যখন এতগুলো মিডিয়া দেখেছি আই ওয়াজ সারপ্রাইজ, ওখানে কী হচ্ছে, আমি যখন ওকে দেখতে পেরেছি আই বিকাম এক্সাইটেড, আমি বললাম যে ওই ভাইয়ের সঙ্গে আমার দেখা করতেই হবে, একজন সেলিব্রিটি, একজন দেশপ্রেমী, একজন বলিষ্ঠ কণ্ঠ, তার জন্য আমি ওনার কাছে এসেছি। আচ্ছা ভাই, আর একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনি আসলে ক্যানাডাতে করেন কি? আমি একজন প্রকৌশলী, আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমি ওখানে 25 বছর যাবত গভর্নমেন্ট ক্যানাডাতে, যারা প্রতিষ্ঠিত বাংলাদেশি আছে, যারা আপনার মতো যারা প্রতিষ্ঠিত আছে ক্যানাডাতে, তারা আসলে হিরো আলমকে নিয়ে কী বলে? আমার কাছে লাগে 80% হয়তো, আমি ঠিক বলতে পারবো না, 80% লোকই তার পক্ষে কথা বলে, যে ও যা বলছে ইটস ফ্রম দেয়ার ওন হার্ট, এই কথাগুলো তার ভিতর থেকে আসতেছে এবং তা উনি আমাদের কথাগুলি বলছে। হয়তো ওই প্রতিটা মানে আমরা যখন যারা আমেরিকাতে যারা থাকে বা ক্যানাডাতে যারা থাকে বা ওদের দেশের যারা আইকন, আমি মনে করি যারা সেলিব্রিটি, তারা কিন্তু আঞ্চলিক ভাষায় কথা বলে। আমাদের দেশে কেউ যদি আঞ্চলিক ভাষায় কথা বলে, তার কাছে বলে যে ও তো ঢাকাইয়া ভাষায় কথা বললে, সিলেট ভাষায় কথা বললে, ওইটা একটা ট্রেডিশন, ওইটা একটা ঐতিহ্য, ওইটাকে কেউ আমরা যদি বলি ছোটো, সম্পূর্ণ ভুল। আঞ্চলিক ভাষায় কথা বলার একটা আছে, দক্ষতা আছে, সুতরাং আমি তাকে এইভাবে সাপোর্ট করি যে তার যত আঞ্চলিকতা হোক, এইটা তার প্রাউড, এইটা তার গর্ব। সেটা হচ্ছে একটা, অনেকেই বলে থাকে, কেউ একজন শুরু করেছিল যে হিরো আলমের প্রমোট পাওয়া মানে হচ্ছে রুচির দুর্ভিক্ষ, আপনি তো কানাডা থেকে এসেছেন, এটা কি আপনার কাছে মনে হয় কি? সম্পূর্ণ একদম একটা, এটা একটা অ্যাবিউজিং ওয়ার্ড, এটা তা কেউ বলতে পারে না, এটা যদি কেউ বলে থাকে তার জেল হওয়া উচিত। রুচি দুর্ভিক্ষ, সরি আমি বাংলাটা বলতে পারছি না, সরি, কিন্তু এটা সম্পূর্ণ এটা কেউ বলতে পারবে না যে তার রুচি দুর্ভিক্ষ আছে, তার ওয়েতে সে তার মতো চালিয়ে যাচ্ছে। অনেক সেলিব্রিটি আছে বিদেশে যে তার মতো সে করে সে গান করে এবং এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত, ও তো সবসময় বলছেই আমি আমার মতো করে গান করবো, ও কখন বলছে যে আমাকে আপনারা ফলো করেন, সে বলছে না, সে বলছে আমি আমার মতো করে গান করব, আমার মতো করে আমি কথা বলবো, আমার মতো করে আমি চলবো। এখন সে এইটাও বলছে ইউটিউবে
যে আমি তো বলি না যে আপনি আমাকে সাবস্ক্রাইব করেন, আপনারা বরং আমাকে সাবস্ক্রাইব করেন, তার মানে আপনি আমাকে ফলো করেন, আমাকে শুনেন। আচ্ছা আলম ভাইয়ের কাছে একটা প্রশ্ন, আমি একটু আগে আপনাকে প্রশ্ন করছিলাম যে অনেকেই বলে যে গুলশান বনানীর পশ লোকরা হিরো আলমকে পছন্দ করে না, ভোট দিবে না, মানে বলতে না বলতেই কানাডা থেকে একজন এসেছেন এবং সে এসে বলছে আপনার ভক্ত, সে কেমন লাগলো? অবশ্যই ভালো, আমি বললাম না যে এক শ্রেণীর লোক যে মনে করে সবাই যে আমাকে ভালোবাসবে তা না, এক শ্রেণীর লোক নাও পছন্দ করতে পারে, যে শ্রেণীর লোকেরা পছন্দ করে না তারা সারা জীবনে দেশের জন্য কিছু করবে না, তাদের পরিবারের জন্য তারা কিছু করতে পারবে না, কারণ একটাই, তারা মনে করে সবটাই মানুষের কিবক জ্ঞান, মানুষের পিছিয়ে লাগা পছন্দ করে, মানুষের সমালোচনা করা পছন্দ করে, আর তারা যদি সাপোর্ট দিত যে যারা ধরেন মনে করেন হিরো আলমের মতো তারা এরকম আরও দশটা লোক যারা প্রতিভা মনে সে আনাসে গানাসে পড়ে আছে তাদেরকে সহযোগিতা করা দেয়, তাহলে দেখেন আস্তে আস্তে দেশটা উন্নত হতো, মানুষ উন্নত হতো, নিজেকে পরিবর্তন করতো, আমাকে সাহস দিলে আমি ভালো করে আরও কথা বলতে পারতাম, আরও ভালো কিছু করে করতে পারতাম, কিন্তু এই সাহসটা কেউ দেয় না। যারা বলে যে গুলশানের লোক ভোট দেবে না, বনানের লোক ভোট দিবি না, তারপরে মনে ভাসানটেকের লোক ভোট দিবি না, আরে ভাই আপনি ভোট দিবে কি না দিবে আপনার না মরে একে কেন ভোট দিলেন? আর যারা আপনি বড় বড় কথা বলছি ভোটের দিন দেখবেন যারা এক শ্রেণীর লোকেরা ভোট দিতেই যায় না, যারা শিক্ষিত লোকের কথা বলে ভোটের দিন ভোটে মাঠেই যায় না, এরা দূর থেকে গেলে বড় বড় কথাবার্তা বলে, তাই এই এই সব কথা না বলে আমরা বলবো যে আপনি আমাদের সাহস দেন এবং ভোটের দিন ভোটের মাঠে সবাই আসুন, আমরা একটা সুন্দর একটা পরিবেশে ভোট করি, সামনে যেহেতু জাতীয় নির্বাচন, যাতে দেশ এবং জাতি বলে না এবার সুষ্ঠু নির্বাচন হয়েছে, তাই আমরা সেই একটা সুষ্ঠু নির্বাচনের একটা আশায় থাকবো, আপনারা সবাই মাঠে থাকবেন। ভাই আপনার কাছে আর একটা লাস্ট প্রশ্ন, হিরো আলমকে আপনি যখন প্রথম দেখেছিলেন তখনকার হিরো আলম আর এখনকার হিরো আলমের মধ্যে পার্থক্যটা কেমন দেখেন? ইটস এ গালফ অফ ডিফারেন্স, ইজ এ হিউজ ডিফারেন্সটা কেমন দেখেন? ডিফারেন্সটা হলো ও উনি তাকে যেভাবে ডেভেলপ করেছে, ইম্প্রুভ করেছে, কোয়ালিটি তৈরি করেছে, কথা বলতে পারে এবং প্রতিটা কথাই যেভাবে শুদ্ধ এবং এই অর্থবহুল কথা বলে, ডেফিনেটলি এইটা আমি বলে করবো উনি তাকে অনেক ইম্প্রুভ করেছে। উনি যদি এই এতখানি ইম্প্রুভ করতে পারে টু ইয়ার্স থ্রি ইয়ার্সে কেন পারবে না? রেস্ট অফ লাইফ ইজ এ সো ইয়াং, হি ক্যান ডু অ্যানাদার 20 ইয়ার্স ফর দ্য কান্ট্রি। আচ্ছা ভাই আমি জাস্ট একটা ইয়া দিই, ইলিয়াস রেড ধরো ধরো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে আছেন হিরো আলম যাকে আপনারা সবাই চেনেন, কিন্তু আরো একজন আছেন এক ভাই তাকে আপনারা হয়তো বা চিনেন, উনি হচ্ছেন কানাডা থেকে।